নমস্কার, হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাত্রি। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। কে ও, শিবাই নাকি রে? যে আগে শিবাই বটে। তা পাত্রি পছন্দ হলো? না জামাইদা, এটাও লাকসই নয়, দাঁত উঁচু। দাঁত উঁচু? তা কত উঁচু? মুখ বন্ধ হয় না? তা হয়, আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি, ফিল্ম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর। আপনি তো ওসব দেখেন টাকেন না, তবে জানলেন কিভাবে? দেখার সময় কোথায় যে দেখবো, তবে ভট্টাচার্য ঠাকুর মশাই বলছিলেন বটে, অঘর হে আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি। ঠাকুর মশাই? নিমুবাবুর বাড়িতে ঠাকুর মশাইকে দেখেছি বটে বার কয়েক, টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধেবেলায় তোফা ঘুম দেন, ও ফাঁকে ফাঁকে দেখেন আর কি। তার ঘর দোর কেমন দেখলি? আগে সেসব ভালো, পাকা একতলা, বাড়িতে টিউবওয়েল, গুনে দেখলাম বাড়ির হাতায় অন্তত 10-15 সুপুরি গাছ, 2 পুকুর, আমবাগান, জমি জিরেত, লাগিয়ে দিলে পারতি, দাঁতে আটকায় যে, না হলে লাগিয়েই দিতাম। মেয়ের যেমন দাঁত উঁচু তেমনি তোর আবার না কুচু, বলি দামরা বয়সটা খেয়াল আছে, 36 পেরোলি কিন্তু। আমার আর বিয়ে হওয়ার নয়, বিয়ে না হয় না হোক, যেমন তেমন একটা ধরে আনলে আমার হবে না। ভাবিয়ে তুললি, আয় বারান্দার চৌকিতে বসে একটু ভাবি, জ্যোৎস্নাটা খুব ফিনকি দিয়েছে আজ। তোর সঙ্গে কে গিয়েছিল রে? গদাই, পবন আর মেসোমশাই। তারা কি বলে? মেসোমশাইয়ের কথা আর কবেন না, যাকে দেখে তাকেই পছন্দ। পবন আর গদাই বলল চলবে না। তাহলে 11 নম্বরটাও আউট? যে আজ্ঞে। 10 নম্বরটার যেন কি দোষ ছিল? সেটা তো আপনি বাতিল করলেন, মনে নাই? ও নাকি, ও হ্যাঁ মনে পড়েছে, পাত্রীর ভৌমদোষ ছিল, বড় মুশকিলেই পড়া গেল রে। তোর মা বাপ দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে, জুৎসই পাত্রীই পাওয়া যাচ্ছে না, অথচ পথে ঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার বলতো? দেখেন জামাই দাদা, আমার মেয়ে ছেলে দেখার চোখও নাই, রোখও নাই, আমি কাজ কারবার নিয়ে হাটে জড়িয়ে আছি, আপনারা সবাই ধরে পাকড়ে বললেন বলে ঘাড় কাত করতে বাধ্য হয়েছি, বলি কি এবার আমারে রেহাই দেন। অস্কিরে ডাকাত, তোর বিয়ে দিতে না পারলে আমার অন্ন জল বন্ধ হবে। ললাটের লিখন বলেও তো একটা কথা আছে, আমি ভেবে দেখলাম এইভাবে মেয়ে দেখে বেড়ানোটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোরও তো একরকম অপমানই হচ্ছে, এটাও ঠিক না। আরে বিয়ে বিয়ে হুল্লোড়ে আমার কাজ কারবারেরও লোকসান হচ্ছে, বিশানগড়ের ইটভাটিতে গণ্ডগোল, ন্যাজাতের কারখানায় ওভারঅল করা দরকার, বৈদ্যপুরের 20 পাওনা উসুল করা পড়ে আছে। তা বললে কি হয় রে পাগল, তোর বুড়ো বাপ মা যে তোর ভরসাতেই বেঁচে আছে, কাজ কারবারের জন্য ভয় নেই, ও দুদিনেই সামলে নিতে পারবি, আর কটা দিন থেকে যা, শনিবারে বিষ্ণুপুরের মেয়েটাকে দেখে নিলেই হয়। ও আপনারা দেখেন, শুনেছি এ মেয়েটা বড় ভালো, দেখতে শুনতে সুন্দর, লেখাপড়া জানে, তার উপর নাকি ভারী বুদ্ধিমতি, বুদ্ধিমতি মেয়ে পাওয়া ভাগ্যের কথা। আমাকে ছেড়ে দেন, কাজ কারবার লাঠে উঠবে এরকম চলতে থাকলে। একটা কথা কবি? কি কথা? চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন? সে তো বলেই দিয়েছি। তেমন ভেঙে বলিস নি। আরো একটা কথা বলেন। তোর মেসোমশাই দিন কয়েক আগে আমাকে বলেন, শিবাই মেয়ে পছন্দ করবে কি, ও তো কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না, হয় মাথা নিচু করে বসে থাকে, নইলে জানলার বাইরে তাকিয়ে মাঠ ঘাট গাছপালা আর গরু ছাগল দেখে, তাই নাকি? কথাটা একেবারে মিথ্যেও নয়। বলিস কি, পাত্রী ফেলে গরু দেখিস, এ তোর কেমন স্বভাব, মায়া মতিভ্রমকে যে বড় ভয় পাই দাদা, বুঝিয়ে বল।
হারিজগঞ্জের লালকমলকে মনে পড়ে? ওই যার কবরিজি ওষুধের কারবার? তা মনে থাকবে না কেন? লালকমলের বাতের মালিশের খুব নাম। সেই লালকমল হরিশ্চন্দ্রপুরে নিজের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রথম দর্শনেই কাত হয়ে পড়ল। তেমন মেয়ে নাকি ভূ ভারতে নেই। বিয়ের পর রং ঠং উঠে যাবার পর বউয়ের চেহারা যা বেরোলো তা কর্তব্য নয়। সে না চেহারা ভগবানের দান, সে কথা বাদ দিচ্ছি, কিন্তু মেয়েটার চোখে নাকি দয়ামায়া ঝরে পড়ছিল, আর ঠোঁটে করুণার হাসি। বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়া গেল না। বজ্জাত মেয়ে ছেলেটা এখন লালকমলের ঘাড়ে মুসুলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে করে ছাড়ছে। দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে, ওইটাতেই বড় ভয় পায়। কার দিকে তাকিয়ে মতিভ্রম হয় বলা যায় না তো, তাই তাকানোর বখেরায় আর নেই। এ তো বড় গন্ডগোলের কথা রে সিবাই, না তাকিয়ে বুঝবি কি করে কার দাঁত উঁচু, কে টেরা, কে কালো বা কুচ্ছিত? তাকানোর দরকার কি? আর সবাই তো ড্যাব ড্যাব করে দেখছে। তাই তো বলছি, আমার দেখা না দেখা সমান। আপনারা ধরে বেঁধে জুতে দিলে কিছু করার থাকবে না, কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে আপনাদের দায়িত্ব। বড় ভাবনায় ফেললি দেখছি, মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই। এ কথা তো কেউ কানেই তুলছে না। আমি তো বলেই আসছি যে সংসার ধর্ম আমার জন্য না। তাই বললে কি হয় রে পাগলা, তোর বাবা মা দিদিরা যে আমায় উস্তুম পুস্তুম করে ছাড়ছে, বয়সের ছেলে বিয়ে না দিলে বুড়ো বয়সে আত পাগলা হয়ে ঘুরে বেড়াবে, তা বিয়েতেই বা তোর এত আপত্তি হচ্ছে কেন? ফকির বৈরাগী কাঙাল কে না বিয়ে করে বসেছে বলতো? বায়ুধর্ম বলেও তো কথা আছে। তার উপর রোজগারপাতি ঠাকুরের ইচ্ছায় মন্দ করিস না, কয়েক লাখ টাকার কারবার। তাই এসবের কি বিলি ব্যবস্থা হবে বলতো? তোরটা খাবে কে? 10 ভুটে লুটে খাবে, তাই বা মন্দ কি? আমার কাজটুকু আমি করে যাচ্ছি, ভবিষ্যতে কি হবে তা নিয়ে মাথা ঘামানোর কি আছে? আমার সঙ্গে তোর দিদির যখন বিয়ে হয় তখন তুই কতটুকুন ছিলিস মনে আছে? মাত্র 5 বছর বয়স তোর তখন। সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম, কিন্তু তোর মতি গতি যে ভালো বুঝতে পারি তা নয়। সব কথা খোলসা করে বলি শোনা, স্বভাব চাপা হলে অন্য সকলের মুশকিল হয়। আমার মতি গতি কিন্তু জটিল কুটিল না। আসলে আমি বিয়ে ব্যাপারটায় তেমন আগ্রহ বোধ করি না, কাজ কারবার নিয়ে মেতে থাকতে ভালোবাসি। দাঁড়া, একটা কথা মনে পড়ল। কি কথা? শীতলকুচিতে তোর একটা ঠেক ছিল না? ছিল, পানের বরজ করে বড়লোক হওয়ার বাই চেপেছিল মাথায়। হ্যাঁ, বছর দুই চেষ্টাও করলি, সেসব পুরনো কথা তুলে কি হবে? তখন কানাখুশো শুনছিলাম মহিতোষ রায় নামে এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা খটামটি লেগেছিল। কি কি শুনেছিলেন, ব্যাপারটা কি খুলে বলবি? হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে চান কেন? সেই মেয়েটার সঙ্গে তোর ঝগড়াটা কিসের? ও বাদ দেন, মেয়ে মানুষদের সঙ্গে ঝগড়ায় গেলে মুশকিল, আমি তেমন রোকাচোকা মানুষও তো না। ঝগড়াটা কি নিয়ে? সে তো চুকে বুকে গেছে, মনে করে দেখতো মেয়েটার নাম কি মাধবী রায়। হ্যাঁ, কিন্তু আপনাকে কে বললো? মাধবীর নাম তো আপনার জানার কথাই নয়। শীতলকুচির লক্ষ্মী ভাণ্ডার তো আমার কাছ থেকেই মাল নেয়। তাই নাকি? আমাকে মাসে 2-1 বার যেতেই হয়। গোড়াচাঁদ সিংহরায় শীতলকুচির মস্ত মহাজন, লক্ষ্মী ভাণ্ডারের মালিক। চিনি, আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম সেই মহেশ রায়ের ভাইরা ভাই হলো গোড়াচাঁদ। লক্ষ্মী ভাণ্ডারে তখন এমন ফলাও অবস্থা ছিল না। তা কথায় কথায় গোড়াচাঁদকে বলছিলাম তোর কথা, তখন গোড়াই বলল তুই মাধবীর সঙ্গে কি একটা গন্ডগোলে শীতলকুচি ছেড়ে চলে এসেছিলি। গন্ডগোলটা কিসের তা অবশ্য বলতে পারলো না। বলার মতো কিছু নয়, তখন খুব বোকা ছিলাম তো, অভিজ্ঞতাও হয়নি, তাই অপমানটা হজম করে চলে আসতে হয়। তবে ওসব আমি আর মনে টনে রাখিনি, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে
কি হবে বলুন, ঝগড়াটা কি নিয়ে? শুনলে হাসবেন, বলেই দেখ না, বলতে বাধো বাধো ঠেকে। শত হলো আপনি গুরুজন, ওসব কথা বলতে গেলে কেঁচো কুটতে সাপ বেরোবে। তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি, সাইকেল চড়তে শিখিয়েছি, আমার কাঁধেও চড়েছিস অনেক। আমার কাছে তোর লজ্জা কিসের? বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস সেটা তো বয়সের ধর্ম, সকলেরই একটু আধটু বেপরোয়া ঘটনা ঘটে। শীতলকুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই। সন্ন্যাসী চরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি। প্রথম চোটে এই পানের বরাস থেকে বেশ কয়েক হাজার টাকা নাফা হয়েছিল। বয়স কম, হাতে খোলাম কুচির মতো টাকা, বুঝতেই পারেন। তা পারি। কয়েকজন মশায়ে বন্ধুও জুটে গেল, তারা আমাকে মদ টদ খাওয়াতো, আমারও ফিকে মতো নেশার রং ধরে গেল। রোজই সন্ধ্যের পর আমার ঘরে 5-7 জন বন্ধু জুটে যেত। তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ। অবনীর চেহারা ভালো ছিল, এতে বিদ্যেও ছিল, আবার উড়নচণ্ডীও ছিল, তবে সে একটু আলাদা রকমের ছিল। অন্যদের মতো আমার মোসাহেবি করতো না, কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত, কারণ তার বিশেষ পয়সা ছিল না। গন্ডগোলটা এই অবনীকে নিয়েই। তাই নাকি? মাধবীর সঙ্গে নাকি অবনীর বিয়ের সব ঠিকঠাক, সেসব আমার জানার কথাও তো নয়। কিন্তু একদিন সকালবেলায় বড় যে রওনা হচ্ছি, হঠাৎ ফর্সা চোখে চশমাওয়ালা একটা মেয়ে হাজির, সঙ্গে গায়ের কয়েকজন মাতব্বর। তাদের মধ্যে কি গোরা চাঁদও ছিল? না, তবে তার বাবা প্রতাপ চাঁদও ছিল। তারা এসেই আমাকে মাতাল, বদমাস, দুশ্চরিত্র আরো অনেক কথা বলে প্রচণ্ড চেঁচামেচি বাঁধিয়ে দিল। মাধবীও কি গালাগাল করেছিল? তা তো বটেই। কি রাগ মেয়েটার, বললো আমি নাকি গায়ের ছেলেদের নেশা ভাং ধরাচ্ছি, ছেলেদের মরালিটি নষ্ট করে দিচ্ছি, আরো কত কি। ভগবান জানেন, আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল, আর তারাই আমাকে মদ খেতে শিখিয়ে নিয়ে তারপর আমার ঘাড় ভেঙে মদ খেত। কিন্তু আমার কথা কে আর কানে তুলবে বলুন? ফটিক দাস নামে একটা গুন্ডা গাছের লোক তো আমাকে কয়েকটা চর থাপ্পড়ও মেরেছিল, ভয়ে আমি তখন জুবুথুবু। তারপর কি হলো? কি আর হবে, চারিদিকে ভিড় জমে গেল, সবাই ছিচিৎকার করছে। একমাত্র সন্ন্যাসী প্রতিহারই আমার পক্ষ নিয়ে দু চার কথা বলেছিল। সে মাধবীকেই বলল, অবনীকে শিবুবাবু মদ তরিয়েছে, এ কথা গায়ের কাছেও বিশ্বাস করবে না। অবনী তো 14 বছর বয়স থেকে মদ খায়, সবাই জানে, কিন্তু তার কথা কেউ কানেই তুলল না। আমার উপর হুকুম জারি হলো, গা ছেড়ে চলে যেতে হবে। তুই কবুল করলি? না করে উপায়? আমি ভাইয়ের লোক, উড়ে গিয়ে জুড়ে বসেছি, সহায় সম্বল তো কিছু নেই। তবে ঘটনায় একটা উপকার হলো জামাই দাদা, সেদিন থেকে আজ অবধি আর মদ ছুঁইনি। সব ঘটনারই ভালো মন্দ দুটো দিকই থাকে। বরাজটা কি বিক্রি করলি নাকি? না, ওখানেই তো আসল প্যাচ। তার মানে? এটা খুটে ব্যবসাটা দাঁড় করানোয় সকলেরই চোখ টাটাচ্ছিল, বরাজটার দিকে তখন অনেকের নজর। ঘটনাটার পর মাসখানেক থেকে চেষ্টা করেছিলাম বিক্রির, কেউ কিনল না। বরং মাসখানেকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখিয়েই তাড়ানো হলো। বরাজটা শুনেছি মহিতোষ রায় দখল করেছিল, আমি তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাইনি। শেষ অবধি অবনী ঘোষের সঙ্গে মাধবী রায়ের বিয়ে হয়েছিল কিনা খবর রাখিসনি? সে খবরে আমার কি দরকার বলুন? অবনী ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে, শীতলকুচিও, খেলনায় আমি আর ও মুখে কখনো হইনি। মাধবীর তখন বয়স কত? 16-17 হবে বোধ হয়, মেয়েদের বয়সের কোনো আন্দাজ আমার নেই, 7-8 বছর আগের কথা। তোর কি মনে হয় ওই গন্ডগোলটা আসলে ষড়যন্ত্র? তা তো বটেই, যে 1 মাস ছিলাম তারপরেও তখন আর অবনী ঘোষ, অন্য মোসাহেবরা আমার ছায়াও মারায়নি। গোরা চাঁদ অবশ্য আমাকে এত ভেঙে কিছু বলেনি, তবে এটা ঠিক যে শীতলকুচিতে মোহিতোষ রায়ের প্রবল প্রতাপ, বিষয় সম্পত্তিও মেলা। হ্যাঁ, আমার কিছু করার ছিল না দাদা, 2-3 টাকা জলে গেল এই যা। তোর কাছে দলিলপত্র আছে?
বড়জের দলিল তা আছে, তবে দলিল দিয়ে কিছু হওয়ার নয়, মামলা করলে সেই মামলা গড়াতে থাকবে, টাকা খরচ হবে জলের মতো, কাজের কাজ কিছুই হবে না। তাই আমি মামলা মকদ্দমায় যাইনি, লোকসানটা সয়ে নিয়ে নতুন রোগ নিয়ে আবার ব্যবসায় নেমেছি। তোর ব্যবসার মাথা আছে সবাই জানে, কিন্তু তবু বরাজটা এত সহজে বেহাত হতে না দিলেও পারতিস, ও বড়জের এখন অনেক দাম। কি করতে পারতাম বলুন, লাঠিবাজি করে তো সুবিধা হতো না, বরং তাতে নিজেই হয়তো খুন হয়ে যেতাম। তা বটে, তবে নবকেষ্ট অন্য কথা বলে। কে নবকেষ্ট? সন্ন্যাসী প্রতিহারের ছেলে। আপনি তাকে পেলেন কোথায়? কেন, সে তো এখন শীতলকুচি লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার, তাকে চিনবো না কেন? সে আপনাকে কি বলেছে? তেমন গ্রহ কথা কিছু নয়, এই কথা বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে, তবে পাকা কথা কোনো নয়। অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানে, তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায় ছিল। কেতন ঘোষ এক সময় মহিতোষের দুঃসময়ে তাকে খুব সাহায্য করেছিল, একরকম তার দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায়। সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয়। ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনীর সঙ্গে বিয়ে দিয়ে দিত, মেয়েটা কিন্তু রাজি ছিল না। সেসব তো আমার জানার কথা নয়, তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না, মদটদ খেত বটে, কিন্তু আর তেমন কোনো দোষ দেখিনি। কুঁড়ে আর ভীতু ছিল, তা সে তো আমাদের অনেকেই। সেসব অবধি মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি। অবনীর বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের সাধন দাসের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে। ও বাবা, আপনি অনেক খবর রাখেন দেখছি। পুরো কথা কানে এলে কি করব বল, তবে তুই যে দেখছি অবনী ঘোষের বড় সাউকার হয়েছিস। তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে দাঁড়ায়নি, তবে তাকে ভালো লোক মনে করছিস কেন? ওই তো বললাম লোকটা ভীতু, কিন্তু খারাপ বললে অন্যায় হবে। কেতন ঘোষ ছিল দাপুটে লোক, কিন্তু চরিত্র ভালো ছিল না, ছেলেরও সেই রকম হওয়ার কথা। কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল, যা খুদকুড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনী। তবে পেটে বিদ্যে ছিল বলে বরাদ্দ জোরে একটা চাকরি পেয়ে গেছে, সরকারি কেরানি। আপনি অনেক খবর রাখেন, আমি এত সব জানতাম না। জানবার চেষ্টা করিসনি বলে জানিস না। কিন্তু আপনি বা এত সব খতেন নিয়েছেন কেন? শীতলকুচির বৃত্তান্ত তো তামাদি হয়ে গেছে। তাই নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে না রে শিবাই। তবে আপনার মনে হচ্ছেটা কি? এই যে তোর বিয়ের অনিচ্ছে, পাত্রী দেখতে গিয়ে জানলা দিয়ে গরু ছাগল দেখা, নানা রকম খুতকুতানি তুলে সম্বন্ধ নাকচ করে দেওয়া, এইসব দেখে এই মনে একটু দ্বন্দ্ব এসেছিল। কিছু মনে করিস না বাপু, শীতলকুচিতে গিয়ে একটু খোরাখুরি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল। এত সব কোনোদিন ভেঙে বলিসনি, আমার মনে টিকটিক হচ্ছিলই। ধর কি যে বলেন। কি কি বলি রে শিবাই, যতই ঢাকা চাপা দিস না কেন, আসল কথা বুঝতে আমার বাকি নেই। রাত হতে চললো জামাইদা, এবার উঠি। তারা কিসের ভটভটি আছে, 3 মাইল রাস্তা লহমায় পেরিয়ে যাবি, সবে ঝাঁপি খুলেছি সাপ বেরোক, তার আগেই পালালে কি চলে? ঠিক আছে বলেন। ভাবিস না যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে এত কথা বলছি, কারোর সঙ্গে কথা কইতে বাকি রাখিনি। সর্বনাশ, কার কার সঙ্গে কথা কইলেন? অবনী ঘোষ, মহিতোষ, এমনকি মাধবীকেও বাদ রাখিনি। আমাকে ঢোবালেন যে, অন্ধকার বলে বুঝতে পারছি না যে তোর মুখখানা রাঙা হয়ে উঠল কিনা। এসব না করলে ভালো করতেন, যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়িয়ে এনে কি হবে? উড়ে পুড়েই যদি গিয়ে থাকে, তাহলে গায়ের একটা সুন্দরী মেয়ে 23 বছর বয়স অবধি বিয়ে না করে বসে আছে কেন বলবি? বিয়ে করেনি সে, তার ইচ্ছে, কাজটা ভালো করেনি সে,
অবনী ঘোষের বাগদত্তা ছিল, তার উচিত ছিল তাকেই বিয়ে করা। মনে সায় না থাকলেও আর বাগদত্তাই বা কোন হিসেবে? মাধবীর তো মতামতই নেয়নি ওর বাপ, দুজনের ভাবসাবও ছিল না। না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন? মোটেই অবনী ঘোষের হয়ে ঝগড়া করেনি, সে চেয়েছিল যাতে তুই হুড়ো খেয়ে মদ ছাড়িস। তার মনের কথা তুই টের পাসনি? এত বোকা তুই নোস, ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই। তবে সিচুয়েশনটা যে ওরকম বিচ্ছিরি দাঁড়াবে তা বুঝতে পারেনি, সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুব, এখনো কাঁদে। তাতে আমার কিচ্ছু যায় আসে না দাদা। যায় আসে বলেই না আজ অবধি তোর আর কোনো মেয়ে পছন্দ হলো না। সত্যি কথা বল, মাধবী তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিল, তুই তাকে পাত্তাই দিলি না। পাত্তা দেওয়ার প্রশ্ন ওঠে কেন? সে তো আমার চোখে পর স্ত্রী, তোর মাথা। কোনো হিসেবেই মাধবী পর স্ত্রী ছিল না, আজও নয়। মাধবীর কথা তুলছেন কেন জামাইদা? আপনার মতলবখানা কি? গত রবিবার তো দিদিকে নিয়ে আমি শীতলকুচিতে গিয়েছিলাম। সর্বনাশ! সর্বনাশের জন্য এবার তৈরি হ। তো দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে, তার উপর যখন শুনল এত বয়স অবধি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে, তখন তো কেঁদেই ফেলল। মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে, বলছিল মেয়েটা বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ করে বসে আছে, আমি মরেও শান্তি পাবো না। কাজটা ভালো করেননি জামাইদা, আমাকে বড় লজ্জায় ফেললেন। দা আমরা কোথাকার, শুধু একটা ভুল ধারণার উপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয়? অবনী ঘোষ তো কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে, তোর অঙ্ক তো মেলেনি। সব অঙ্ক কি মেলে দাদা, এই অঙ্কটা মিলিয়ে দে ভাই, আর পাত্রী দেখার নামে আমাদের মিছে হয়রান করে মারিস না। আজ উঠি জামাইদা। না উঠলে হবে না, মুচ লেখা দিয়ে যা। কোনোদিন তো আমার সঙ্গে অবাধ্যতা করিসনি, আজ কি করবি? জ্বালালেন, দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে। মদ দিলি তো? না দিয়ে উপায় কি বলুন। শেষ হলো আজকের গল্প পাত্রী। গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।